ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীকে পনেরো বছরের কারাদণ্ড দিল রাশিয়া রাশিয়ার হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করা এক পদার্থবিজ্ঞানীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার এক রুদ্ধদার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আলেকজান্ডার শিপলিউককে কারাদণ্ড দেন মস্কোর আদালত তার দলের আরো সদস্যের আগে বিচার ও সাজার মুখোমুখি হয়েছেন তাসের প্রতিবেদনে বলা হয় আলেকজান্ডার শিপলিউককে পাঁচ লাখ রুভল জরিমানা করেছে আদালত এছাড়া মুক্তি পাওয়ার পরও অতিরিক্ত দেড় বছর তার গতিবিধির উপর সীমাবদ্ধতা আরোপ করা থাকবে সিপ্রিয় সাইবেরিয়া শহর নব সিভিরস্কের ক্রিস্টিয়ানো উইচিচ ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিক্সের প্রধান তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে খুব একটা তথ্য প্রকাশ করা হয়নি রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হাইপারসোনিক প্রযুক্তির অস্ত্র সংক্রান্ত তথ্য বিদেশি কর্মকর্তাদের কাছে পাচার করার অভিযোগ আনা হয়েছে সিপ্লিউকের বিরুদ্ধে এমন অস্ত্র বিধ্বংসী উপকরণ শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে লক্ষ্যে আঘাত হানতে পারে সিপ্লিউকের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানেন এমন কয়েকজন উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে চীনে দুই সালে এক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি গোপন তথ্যগুলো প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ দুই সাল থেকে মস্কোর কুখ্যাত লোফরতব কারাগারে শিপ্রিয়কে আটক রাখা হয় তবে ওই বিজ্ঞানী নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার শিপ্রিয়ক সহ প্রায় ডজন খানিক বিজ্ঞানীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মুখোমুখি হতে হয়েছে তাদের মধ্যে কয়েকজন শিপ্রিয়কের প্রতিষ্ঠানের সদস্য শিপ্রিয়কের প্রতিষ্ঠানটি নিজেদের রাশিয়ার সামরিক শিল্প কর্তৃপক্ষের নিবন্ধিত অংশ বলে দাবি করে থাকে গত মে মাসে শিপ্রিয়কের সহকর্মী আটাত্তর বছর বয়সী আনাতলি মাসলভকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মাসেলোক ও সিপ্লিওক সম্পর্কে জানেন এমন দুই মার্কিন বিজ্ঞানী গত বছর রয়টার্সকে বলেন গ্রেপ্তার হওয়া রুশ নাগরিকেরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় একটি অংশ নিয়ে কাজ করেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক থেকে রাশিয়া নিজেকে বিশ্ব নেতা হিসেবে দাবি করে থাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বরাবরই এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিবেশী দেশটির বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়েছে কয়েক বছর ধরে বিজ্ঞানীদের উপর চাপ তৈরি করে রাশিয়া একদল শিক্ষাবিদকে গ্রেপ্তার করা হয়েছে দুই সালে ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার এই প্রবণতা আরো জোরালো হয়েছে